যদিও কবিতা মরমি আজি লৈকে লিখা নাই তোমাকে দেখিলে দিখুলিখু লাগি যায়। हेलो गाइस वेलकम टू माय यूट्यूब चेनेल अपने चाहे से मनु कुमार फोरक एडिटर आज मैं अपने मजल आसामीज ट्रेडिंग स्टेटास भिडिओ लगे अपने मोर चेनेल प्रथम के आई तेनाली लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर नपहर गाइस आम बोलक भिडिओ स्टार्ट करूँ। प्रथम अपना मोर यूट्यूब चेनेल डिस्क्रिप्शन बक्स गई पे एक्सएमएल फाइल तो डाउनलोड कर लगभग जीतने बिटमार्क एक और स्नेक मार्क भी थको ये डाउनलोड कर पाशन आपन डायरेक्ट बेक आ এইটো অহাৰ পিছত আপোনালোকে ডাইৰেক্ট এলাই মোশ্যন এপছ অপেন কৰিব। এইটো অপেন কৰাৰ পাছত এনেকুৱা এটা আহিব সং বিটমাৰ্ক বুলি এটা আহিব আছে আৰু স্নেক পিক বুলি এটা আছে দুটা আছে দুটা দিয়া আছে আপোনালোকে ডিস্ক্ৰিপশ্যন বক্সত গৈ পিন ডাউনলোড কৰি ল'ব। এইটো চাব পাৰে সং বিটমাৰ্ক আৰু স্নেক পিক বুলি এটা আছে এই দুটা ডাউনলোড কৰি ল'ব। ডাউনলোড কৰাৰ পাছত আপোনালোকে সং বিটমাৰ্কত সোমাই ল'ব। সং বিটমাৰ্কত আগতে সোমাই ল'ব আপোনালোকে ইয়াত নিজৰ পি এন জি লগাই ল'ব। এইটো চাই লওক আপোনালোকে অলপ মই দেখুৱাই দিছোঁ ইয়াত অনলি ফটো এড কৰা আছে ইফেক্ট লগোৱা নাই এতিয়ালৈকে। এতিয়া মই আপোনালোকক ইফেক্টটো লগাই দেখুৱাই দিম এলাইন মোশ্যনত কেনেকৈ ইফেক্টটো লগায় এতিয়া আপোনালোকক মই আজি দেখুৱাই দিম। যিহেতু মোৰ ইয়াত নাম্বাৰ দিয়া আছে 1 2 3 4 বুলি নাম্বাৰ দিয়া আছে ইয়াত নাম্বাৰ দিয়া এইটো আপোনালোকে ভালকৈ চাই ল'ব। এইটো চোৱাৰ পিছত আপোনালোকে বেক আহিব বেক অহাৰ পিছত চেক ইফেক্টটো আপোনালোকে ক্লিক কৰিব। এইটো ক্লিক কৰাৰ পাছত এইটো 1 বুলি লিখা আছে ইফেক্ট 1 বুলি লিখা আছে ইয়াত ক্লিক কৰি ল'ব আপোনালোকে এইটো চাই লওক 1 বুলি লিখা আছে ইয়াত এইটো চাই লওক আপোনালোকে প্ৰথমতে ফটোত ক্লিক কৰিব ইয়াত ক্লিক কৰি ল'ব। ইয়াত ক্লিক কৰাৰ পাছত আপোনালোকে এই 3 ডটত গৈ পিনে আপোনালোকে কপি কৰি ল'ব যিহেতু মই কপি কৰি লৈছোঁ এনেকৈ কপি কৰি ল'ব। এই কপি কৰাৰ পাছত আপোনালোকে সং বিটমাৰ্কলৈ আহিব সং বিটমাৰ্কলৈ আকৌ আহিব ইয়ালৈ অহাৰ পাছত আপোনালোকে য'ত য'ত 1 বুলি লিখা আছে আমি যিহেতু 1 ইফেক্টটো কপি কৰিছোঁটো য'ত য'ত 1 আছে তাত পেষ্ট কৰি দিব লাগিব এইটো যিহেতু ইয়াত 1 আছে এইটো ইয়াত পেষ্ট কৰি দিব লাগিব এনেকৈ পেষ্ট কৰি দিব আৰু আপোনালোক য'ত য'ত 1 লিখা আছে 1 ইফেক্টটো পেষ্ট কৰি দিব। আমি চাওঁ ক'ত ক'ত আছে ইয়াতো 1 আছে ইয়াতো পেষ্ট কৰি দিব লাগিব ইয়াতো 1 আছে আৰু ইয়াতো 1 আছে ইয়াতো পেষ্ট কৰি দিব লাগিব এনেকৈ আৰু আৰু ক'ৰবাত 1 আছে নেকি চাই ল'ব লাগিব আৰু যিহেতু 1 নাই এটা আপোনালোকে ইয়ালৈ প্ৰথমতে আহিব অহাৰ পাছত আপোনালোকে ইয়াত 2 বুলি দিয়া আছে এতিয়া আমি আকৌ বেক কৰি ল'ব লাগিব। বেক কৰাৰ পাছত আকৌ স্নেকপলৈ আহিব তাত অহাৰ পাছত আপোনালোকে 2 ইফেক্ট আকৌ কপি কৰিব লাগিব এইটো 2 ইফেক্টটো কপি কৰিব লাগিব। এতিয়া এনেকৈ কৰি পিনি 3 ডটত গৈ পিনি আপোনালোকে ইয়াত 3 ডটত গৈ পিনি আপোনালোকে কপি কৰি ল'ব এনেকৈ কফি ইফেক্ট কৰি ল'ব কফি ইফেক্ট কৰি ল'ব কফি ইফেক্ট কৰাৰ পৰা আকৌ বেগ আহিব আকৌ বিটমাৰ্কত ক্লিক কৰিব বিটমাৰ্কত ক্লিক কৰাৰ পাছত আপোনালোকে এইটো 2 ইফেক্টত এতিয়া এইটো 3 ডটত গৈ পিনি আপোনালোকে ইয়াত এইটো 3 ডটত গৈ পিনি আপোনালোকে এইটো আকৌ পেষ্ট কৰি দিব লাগিব এনেকৈ পেষ্ট কৰি দিব লাগিব। আমি চাওঁ আৰু 2 ইফেক্ট আছেনে নাই আমি গোটেইখিনি চাই লওঁ আৰু আছেনে নাই যিহেতু আৰু নাই এতিয়া যিহেতু আকৌ ইয়ালৈ আহিব এতিয়া আকৌ 3 ইফেক্টটো আমাক লাগিব 3 ইফেক্টটো আকৌ 3 ইফেক্টটো লগাব গ'লে আপোনালোকে আকৌ বেগ আহিব লাগিব আকৌ স্নাই ইফেক্টত ক্লিক কৰিব লাগিব ইয়াত ক্লিক কৰাৰ পাছত ইয়াত 3 ইফেক্ট আকৌ ইয়াত লিখা আছে এই 3 ইফেক্ট আকৌ এনেকৈ গৈ পিনি ইয়াত ইফেক্টত গৈ পিনি এই 3 গৈ পিনি আপুনি কফি ইফেক্ট কৰি ল'ব কফি ইফেক্ট কৰাৰ পাছত আকৌ বেগ আহি যাব চ' আকৌ সং বিটমাৰ্কত ক্লিক কৰিব সং বিটমাৰ্কত ক্লিক কৰাৰ পাছত ইয়াৰ পৰা 3 ইফেক্টটো আকৌ পেষ্ট কৰি দিব ইয়াতে ইয়াত গৈ পিনি ইফেক্টত গৈ পিনি 3 ডটত গৈ পিনি এইটো পেষ্ট ইফেক্টত কৰি দিব এইটো পেষ্ট কৰি দিব এইটো আৰু ইয়াতো 3 লিখা আছে ইয়াত আপোনালোকে এইটো পেষ্ট কৰি দিব লাগিব 3 ইফেক্টটো ইয়াত গৈ পিনি 3 ডটত গৈ পিনি এইটোত পেষ্ট কৰি দিব লাগিব এইটো পেষ্ট কৰি দিব। এতিয়া যিহেতু আমি 3 ইফেক্টটো কমপ্লিট কৰিলোঁ এতিয়া যিহেতু আমাৰ 4 ইফেক্টটো আছে 4 ইফেক্টটো লগাবলৈ গ'লে আকৌ এনেকৈ কৰিব লাগিব এনেকৈ বেয়া আহিব স্নেক ইফেক্টত আকৌ ক্লিক কৰিব ইয়াত ক্লিক কৰি আপোনালোকে 4 ইফেক্টটো কপি কৰি ল'ব আকৌ এনেকৈ কৰি পিনি ইফেক্টত 3 ডটত গৈ পিনি কফি ইফেক্ট কৰি ল'ব কফি ইফেক্ট কৰাৰ পাছত আকৌ বেগ আহি আহিব সং বিটমাৰ্কত ক্লিক কৰিব সং বিটমাৰ্কত ক্লিক কৰাৰ পাছত আপোনালোকে ইয়াত 4 ইফেক্টটো পেষ্ট কৰি দিব লাগিব ইয়াত ইয়াত গৈ পিনি 3 ডটত গৈ পিনি ইয়াত পেষ্ট কৰি দিব লাগিব আৰু
আর ছয় নম্বর ইফেক্ট কভার আছে না চাই লব লাগবে, যেহেতু এই ছয় নম্বর আছে ইয়াতো ছয় নম্বরটি ইয়াত প্রেস করে দিব, এই প্রেস করে দিব। এটা যেহেতু ছয় নম্বর হওয়ার পিছনে এটা আমার পাঁচ নম্বর আহিব, পাঁচ নম্বর ইফেক্ট, পাঁচ নম্বর ইফেক্ট লগাব গেলে আকো এনেকে আহিব লাগিব, ইসিনাকি ইফেক্ট ক্লিক করব লাগিব। ইয়াত ক্লিক করার পিছত আমি এটা পাঁচ নম্বর ইফেক্ট আমি এটা কপি করি, ইয়াত গৈ পিনি ইফেক্ট গৈ পিনি থিয়েটারত গৈ পিনি কফি ইফেক্ট কই লম। কফি ইফেক্ট করার পিছত আকো সং বিট মার্কত ক্লিক করব লাগিব, সং বিট মার্কত ক্লিক করে পিনি আকো এটা পাঁচ নম্বর ইফেক্ট ইয়াত ফেস করে দিব লাগিব, ফেস করে দিব লাগিব। এটা আমার ছয় নম্বর ইফেক্ট এটা আছে, ছয় নম্বর ইফেক্ট আর আট নম্বর ইফেক্ট আছে, ছয় নম্বর আর আট নম্বরটো আছে। এতিয়া আমি আকো বে আহিব লাগিব, স্নেক ইফেক্ট ক্লিক করব লাগিব। এটা আমার যেহেতু ছয় নম্বর ইফেক্ট, ছয় নম্বর ইফেক্ট আমি এটা লগাব লাগিব, এইটো ইয়াত কফি ইফেক্ট কই লব। কফি ইফেক্ট করার পিছত সং বিট মাকলে আহিব, অহার পিছত আপনাদেরকে এটো যেহেতু ইয়াত ছয় লিখা আছে এটো যেহেতু এটো ইফেক্ট ক্লিক করে এটো ফেস করে দিব। এটা আকো এটা সাত নম্বর ইফেক্টটো কপি করব লাগিব, এটো কারণে আকো বেগ আহিব, স্নেক ইফেক্ট ক্লিক করব। ইয়াত ক্লিক করার পিছত এটা আমার যেহেতু সাত নম্বর ইফেক্টটো আছে, সাত নম্বর ইফেক্টটো এটা কপি করে লব, এটা এনেকে কপি করে লব। কপি করার পিছত আকো এটো সং বিট মার্কলে আহি পিনে যেহেতু আমার এটা সাত নম্বর ইফেক্ট আছিলে ন, সাত নম্বর এটা ইয়াত সাত নম্বর আছে, ইয়াত যেহেতু আমি পেজ করে দিম সাত নম্বর ইফেক্টত, আর ইয়াতো যেহেতু সাত নম্বর আছে আর ইয়াতো আমি এনেকে ফেস করে দিম, সাত নম্বর হয়ে গেল। এটা আর আট নম্বর আছে, আট নম্বর অনলি এইটো আছে, আকো বেগ আহিব, স্নেক ইফেক্ট ক্লিক করব। ইয়াত ক্লিক করার পিছত এটা সাত নম্বর ইফেক্ট আট, আট আসলে সরি আট নম্বর ইফেক্ট এটা কপি করব লাগবে, এটা আমি আমি কপি করে লম, এটা কপি ইফেক্ট করে লম। কপি ইফেক্ট করার পিছত বেগ আহিব, আকো সং বিট মার্কত ক্লিক করব, সং বিট মার্কত ক্লিক করার পিছত এটা আট নম্বর ইফেক্ট, এই ইয়াত আট বলে লিখা আছে যেহেতু ইয়াত আমি কেনেকে ক্লিক করে ইফেক্ট গৈ পিনে এই ফেস ইফেক্ট ক্লিক করে আমি এই ক্লিক করে দিলো। এটা ভিডিওটি এটা কিমান ধুনিয়া হল আপনাদের, এটা এটা যেহেতু যত যত এটা ওয়ান টু লিখা আসে এই গ্রুপটি ক্লিক করব লাগিব, এই ক্লিক করার পিছত আপনাদের ইয়াত ডিলিট অপশন একটা পাবা, এই এনে ডিলিট করে লব। এই ডিলিট করার পিছত যেহেতু আমাকে ভিডিওটি সেভ করব লাগিব, ভিডিওটি সেভ করব গেলে আপনাদের ইয়াত এই ইয়াত ক্লিক করে দিব, ইয়াত ক্লিক করে দিব, ক্লিক করার পিছত ইয়াত ক্লিক করে লব, ইয়াত ইয়াত ক্লিক করে লব, যেহেতু এনে ক্লিক করে লৈছো। এটা আকো ইয়াত গৈ পিনে আপনাদের ইয়াত বহুত বহুত ধরনের এনেকে দিয়া আছে, এটা আপনাদের কোনটো সেভ করব লাগিব। আপনার এটা সেভেন সেভেন টু জিরো ফি আপনাদের ইয়াত মানে দেখা দিছো, যেহেতু ইয়াত ইয়াত এটা সিলেক্ট করে লব, যেহেতু মানে সিলেক্ট করে লৈছো, এই সিলেক্ট করার পিছত আপনাদের ইয়াত এক্সপোর্ট বলে লিখা আছে, এক্সপোর্টত তেনেকে ক্লিক করে দিব লাগিব। এই বাই বাই, যদি ভিডিওটি আপনাদের চাই ভাল লাগিলে তেনে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করব না পাহৰিব। আকো লগ পাম নেক্সট ভিডিওত।